একটু টিউন করে দেন তো, একটু সমানও করা যায়, কে যেন করে ছেলেটা আসে না। থাক আপাতত এরকমই হোক, একটু বাঁকা শাখা আছে। দেখেন আমি ফাংশনের ওপরে একটু ক্লাসটা নিচ্ছি। ফাংশনটা আমরা গতদিন আলোচনা করলেও ফাংশন শেখার জন্য বলেছিলাম, আজকে ফাংশনের ইউজটা একটু করার চেষ্টা করব ছোট ছোট করে। আপনারা যে এক্সাম্পলগুলো করেছেন তার উপরেই ফাংশনটা ইউজ করবেন। নেক্সট ক্লাসে আমি যখন ক্লাস শুরু করব, ক্লাস ওকে ওপির কনসেপ্ট, হ্যাঁ 12, 13, 14 এই তিনটা ক্লাস হবে, বেসিক ওপি এবং বেসিক ডেটাবেস কনসেপ্ট। বেসিক ওপি মানে ওপির কনসেপ্টে একটা নিব আমরা, দেন ওই সময় ওপি কনসেপ্টে আমরা ফর্মের ডেটা ডেটাবেস পর্যন্ত নিয়ে যাব। তার মানে ডেটাবেসটাও কিন্তু ওরিয়েন্টেশনটা হয়ে যাবে, রাইট? দেন আমরা কিন্তু 15 ক্লাস থেকে একটা স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক শুরু করব, ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড এবং এমভিসি ডিজাইন প্যাটার্নের ফ্রেমওয়ার্কটা শুরু করব, ঠিক আছে? কোডিগনেটর ফ্রেমওয়ার্কটা আমরা এখানে দেখাবো। বাট তার আগ পর্যন্ত স্টিল আমাদের হাতে আরও এক সপ্তাহ সময় আছে, যাদের একটু ল্যাকিংস আছে, যারা কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারছেন, ক্লাসের সঙ্গে সঙ্গে যাচ্ছেন, তাদের কিন্তু প্রবলেম হওয়ার কথা না। বাট হোমওয়ার্কগুলোও করতে হবে সাথে সাথে, এবং দেখবেন যেন ওই ক্লাসগুলো আপনারা একদম স্মুথলি বুঝতে পারছেন। বাট যদি এদিকে ল্যাকিংস থাকে, ওখানে গিয়ে একটু আটকে যাওয়ার চান্স থাকবে, ক্লাসগুলো বোঝাটাই তখন আস্তে আস্তে করে কঠিন হয়ে যাবে, তাই না? কারণ আমরা কিন্তু এই আগামী দুই ক্লাসের মধ্যে সিনট্যাক্স আলোচনা শেষ করব। পিএসপির যে সিনট্যাকটিক্যাল আলোচনাটা স্টিল আমি করছি, তাই না? সেই সপ্তম ক্লাস থেকে আমি এই পর্যন্ত পিএসপির সিনট্যাক্স নিয়েই কিন্তু আলোচনা করছি। এই আলোচনাটা কিন্তু আগামী ক্লাসে গিয়ে শেষ হবে, এরপর অ্যাকচুয়ালি শুরু হবে আমাদের প্রোগ্রামিংয়ের টুকিটাকি কাজ, রাইট? আর ফ্রেমওয়ার্ক দিয়ে যখন শুরু করব, তখন আমি শুরুই করব প্রজেক্টের এনভায়রনমেন্ট দিয়ে, একটা প্রজেক্টের এনভায়রনমেন্ট শুরু করব, এবং ফাইনালি যখন আমাদের ক্লাস শেষ হবে, তখন যেন একটা দেখবেন যেন একটা বড় প্রজেক্টের একটা বড় অংশ কমপ্লিট হয়ে গেছে, এবং সকল ফিচার যাতে কাভার করে আমরা যা দেখাতে চেয়েছি, এজন্য আমি ওখানে ই কমার্সের একটা সাইট অ্যাটেম্প করব, ঠিক আছে? ই কমার্সের একটা সাইট অ্যাটেম্প করব, যার মধ্যে আমরা মোটামুটি অনেক কিছু শিখে নিব, যে সাইটের অ্যাডমিন প্যানেল কেমন হয়, সাইটের ফ্রন্ট এন্ড প্যানেল কেমন হয়, ঠিক আছে? সাইটের ডাইনামিকনেস কিভাবে শো করতে হয়, রাইট? ওখানে কিভাবে শপিং কার্টের যে বিষয়টা আসে, পেমেন্ট গেটওয়ের কি ইস্যু, ইমেলিং কিভাবে হচ্ছে, রিপোর্ট কিভাবে জেনারেট হচ্ছে, সব কিছু আস্তে আস্তে ইন্টিগ্রেট হতে থাকবে, তখনই হবে অ্যাকচুয়াল প্রোগ্রামিং, রাইট? বাট ইউজ হবে কি এই সিনট্যাক্সগুলোই, এর বাইরে কিন্তু কোনো কিছু নেই, রাইট? পরে একটা সিনট্যাক্স আছে যেটা ক্লাস, ওটাই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট সিনট্যাক্স ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। ক্লাসটা করার জন্যই, ক্লাসের মধ্যে কিছু দেওয়ার জন্যই কিন্তু আমরা এই পর্যন্ত আসার চেষ্টা করছি, তাই না? ততদিন বেসিক ফাংশন লেভেলটা আমি বলেছি, আজকে সেটা একটু একটু করে আমি দেখানো শুরু করছি, ওকে? তো দেখেন আমি সিম্পল একটা ফাংশন লিখছি, গতদিন যেভাবে লিখেছিলাম ওটা তো আর এক্সাম্পল দিয়ে দেখাই নেই, তাই না? ফাংশন এভাবে কল করতে হয় পিএসপিতে, সিম্পলি ফাংশনটা আমি কল করেছি। এখন যদি ঠিক এই ফাইলটাকে আমি রান করানোর চেষ্টা করি, কি আসছে
কল টু আনডিফাইন্ড ফাংশন অ্যাট। এই ফাংশনটা আমি যেটা কল করেছি সেই ফাংশনটা অ্যাকচুয়ালি কোনো লাইব্রেরি ফাংশন না, যে সেখান থেকে সে ডেফিনেশনটা নিয়ে আসবে। আমি যে ফাংশনটা কল করেছি সেটা একটা ইউজার ডিফাইন ফাংশন, এর ডেফিনেশনও আমি দেই নাই, এই জন্য এই ধরনের একটা এরর আসছে। ওকে, আমি যদি এখন এভাবে লিখি আমি যেটা করেছি সেটা হচ্ছে একটা ডেফিনেশন স্ট্রাকচার। ফাইলটা সেভ করে আমরা যদি ওই ফাইলটা আবারও রান করি, এখন কোনো এরর আছে? সে কি চায়? মিনিমাম একটা ডেফিনেশন চায়। বাট ডেফিনেশন তো কোনো কিছু নেই, আছে? আমি যদি এই কাজটা করি যে লাইক কি আউটপুট আসবে? বাট এই যে কাজটুকু, এই যে 30 প্রিন্ট হচ্ছে এই লাইনটার জন্য, আমার ওই অ্যাড ফাংশনটা কল হলেই না আমার ফাংশনে ঢুকবে এবং আউটপুটটা দেখাবে, তাই না? আমার এই অ্যাড ফাংশনটা কল করছি ঠিক তখনই কি হচ্ছে, ফাংশনের ডেফিনেশনে যাচ্ছে, দেন ভেতরে কোনো একটা আউটপুট দেয়া আছে। আমি ফাংশনটার কলই করছি না, ডেফিনেশন আমার কাছে আছে, ফাংশনের ডেফিনেশন আমার হাতে আছে, বাট আমি তাকে কল করি নাই। কাজ করবে? করবে না, তাই না? ক্লিয়ার সবাই? গুড। এটা হচ্ছে আমার একেবারে কি বলবো, ভেরি সিম্পল একটা ফাংশন, এবং যেটা আমার ইউজার ডিফাইন ফাংশন। এখন একটু আলোচনাতে আসি। একটা বিল্ট ইন ফাংশন নিয়ে, লাইক আমি তাকে বলছি যে ইকো করো ডেট। অবভিয়াসলি বিল্ট ইন ফাংশন আমাকে কিছু না কিছু রিটার্ন করে। এখন আমি যদি এখানে কন্ট্রোল ধরে স্পেস দেই, দেখেন ডেট ফাংশন কন্ট্রোল ধরে স্পেস দিয়েছি, লিস্ট আসছে এবং আমাকে এখানে ডেট বলছে। এখানে কি একটা ভেরিয়েবল আছে ফরম্যাট, এই ফাংশনটা ফরম্যাট নামে ফাংশন নেয়, আবার টাইম স্ট্যাম্প নামেও টাইমের একটা স্ট্যাম্প নেয়, যেটা ইকুয়াল নাল, তার মানে সেকেন্ড প্যারামিটারটা না দিলেও চলবে। ওকে, রিটার্ন ভ্যালু কি? টাইপ স্ট্রিং, সে একটা রিটার্ন করবে ভ্যালু যেটা টাইপ হবে স্ট্রিং। যে ফাংশনটার অনেক এক্সাম্পল এই ইউআরএল এ আছে আমি গতদিন বলেছি। তো সেখান থেকে সেম এই ফাংশনটা প্যারামিটার নেয়, অ্যাটলিস্ট একটা কিন্তু আমাকে দিতেই হবে, তাই না? বলেছে না? হ্যাঁ, ফরম্যাট নামে একটা প্যারামিটার দিতেই হবে। আমি যদি ফরম্যাট প্যারামিটারটা না দেই, ডেট এক্সপেক্টস অ্যাটলিস্ট ওয়ান প্যারামিটার, আমাকে অ্যাটলিস্ট একটা প্যারামিটার আমাকে দিতেই হবে, এবং সেই প্যারামিটারগুলো দিতে হবে স্ট্রিং আকারে। ওকে, স্ট্রিং আকারে অনেক প্যারামিটার আছে, তার মধ্যে আমি যদি লাইক বলি ক্যাপিটাল ডি, আজকে কি টিউজডে না, তো ডে ফার্স্ট থ্রি ক্যারেক্টার শো করছে, বাট আমি যদি লিখি স্মল ডি ক্যারেক্টার শো করছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, দেখ আমি বলেছিলাম ইয়ার মান্থ, জাস্ট আমি এই ফরম্যাটে যাচ্ছি, ফরম্যাটটা আমাকে শো করছে। সো আমাকে কী করতে হচ্ছে? বিল্ট ইন ফাংশন কল করতে হচ্ছে তার ডিফাইন প্যারামিটার অনুযায়ী, প্যারামিটার ভুল করলে এরর আসবে। ডেফিনেশনটা দেয়া আছে কোথায়? সার্ভারে, আমাকে লিখতে হচ্ছে না। তো আমি যদি কিছু প্রয়োজনীয় ফাংশন সম্পর্কে ধারণা রাখি, রাইট, এবং তার প্যারামিটারগুলো সম্পর্কে যদি আমার ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আমি অনেক কাজ খুব সহজেই করিয়ে আনতে পারবো, তাই না? ওকে, আমরা তো অ্যারে তৈরি করতে পারি, পারি না? ডাটা ইকুয়াল অ্যারে, অ্যারের ওপরে অনেক ফাংশন আছে, অ্যারে সার্চ করার জন্য ফাংশন আছে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের শিখতে হবে একটু একটু করে। তো
আমি একটা অ্যারে তৈরি করছি, লাইক 10, 20, 30 এলিমেন্ট কয়টা? চারটা। গুড। কাউন্ট ভেরিয়েবল মোড, ওকে, স্ট্রিং চেঞ্জ হয়েছে মোস্ট প্রবাবলি, এটা কাজ করবে না। হবে ভেরিয়েবল বলে ভ্যালু দিলাম, আমি বলছি এর ভ্যালু হচ্ছে 10, ইকো ইন অ্যারে, যে লাইক আমি আমার ভেরিয়েবলটাকে বলছি নিডল, নিডলকে বলতে বোঝায় এক একটা করে ইন্ডেক্স, দেন ভ্যালু। নিডলের মধ্যে কত আছে? 10। আমার যে হ্যাশট্যাগ এটাকে আমি আমার স্ট্যাক বা অ্যারে বলছি, এই ফাংশনটা রিটার্ন করবে ট্রু অর ফলস, তাই না? যদি নিডলটা এই ডাটার মধ্যে খুঁজে পায় ভ্যালু দিয়ে তাহলে সে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। ট্রু কি বল না, 10 পেয়েছে, সে ট্রু রিটার্ন করেছে, বাট আমি এমন একটা ভ্যালু দিচ্ছি যেটা অ্যাকচুয়ালি অ্যারের মধ্যে নেই, সে কি রিটার্ন করবে? নাল, ফলস অ্যাকচুয়ালি নাল, কোনো কিছু রিটার্ন করে না। ক্লিয়ার? এটা এগুলো হচ্ছে আমার কি ফাংশনের কনসেপ্ট, হাজারো বিল্ট ইন ফাংশন আছে, 5000 বলেছিলাম না, 5000 বিল্ট ইন ফাংশন আছে, বাট এখানে পিএসপি কোর 7700 এর উপরে বিল্ট ইন ফাংশনের হেল্পলাইন কিন্তু আপনি পেতে পারেন, ওকে, যদি লেটেস্ট নেটবিনসে থাকেন আর ম্যানুয়ালটা কাছে রাখেন। তো 700 ফাংশনের ডেফিনেশন এবং তার এক্সাম্পল কিন্তু ম্যানুয়ালের মধ্যে দেয়া আছে, ওকে। আমাদের বিল্ট ইন ফাংশন সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে অ্যারে নিয়ে অনেক কাজ হয়, অ্যারের ওপরে ভালো দখল থাকতে হবে, স্ট্রিং রিলেটেড যে ফাংশনগুলো আছে সেগুলোর ওপরে ভালো দখল থাকতে হবে, টাইম রিলেটেড ডেট টাইম রিলেটেড বিল্ট ইন ফাংশনগুলোর ওপরে ভালো দখল থাকতে হবে, অ্যারেটা বলেছি না মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, অ্যারের ওপরে। আর বেসিক্যালি যেগুলো মানে একেবারে খুব দ্রুত মানে সবসময় ইউজ হচ্ছে যে ফাংশনগুলো সেগুলো হয়তো আমাদের আলোচনার মধ্যে আসবেই, লাইক আমি আরও একটা যদি বিল্ট ইন ফাংশন একটু আলোচনা করি, লাইক বলছি এই তো লিস্ট, এর চেয়ে বেশি লিস্ট হয়তো দেওয়া যাবে না, হ্যাঁ, এর চেয়ে বেশি লিস্ট আমার জানা নেই, তাই না? এখানেই বারবার আমি লিখছি এবং লিস্ট কিন্তু আসছে, দেখেন র্যান্ড বিল্ট ইন ফাংশন, আবার এমটি র্যান্ডও আছে, একটা হচ্ছে র্যান্ড, এটা পুরনো পিএসপি ফোরের ফাংশন যেটা ফাইভেও আছে, এমটি র্যান্ড এটা সিমিলার ফাংশন যেটা ফাইভের জন্য, হয়তো র্যান্ডটা ডেপ্রিকেটেড হয়ে যাবে অল্প দিনের মধ্যেই, ঠিক আছে? এবং এর কাজ কি, আমি যদি বলি যে মিনিমাম ভ্যালু ইকুয়াল 20 আর ম্যাক্স ভ্যালু বলি 30, মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু র্যান্ড ফাংশনে পাঠাচ্ছি, সে যা করবে 20 থেকে 30 মধ্যে যে কোনো একটা ভ্যালু রিটার্ন করবে প্রতিবার,
ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু র্যান্ডমলি, এই জন্যই ফাংশনটার নাম কি র্যান্ড। সো আমার যদি এ ধরনের কোনো কাজ প্রয়োজন পড়ে কখনো, আমি কিন্তু ইকো করি নাই তাই না, পাবো কি সেভ দেই নাই এবং ইকো করি নাই যে আমাকে কিছু পাঠাবে। এখন কি রিটার্ন করেছে 27, আমি যদি আবার এই পেজটাকে রিফ্রেশ দেই 8, তাই না, আবার রিফ্রেশ দিয়েছি 20, এগেন রিফ্রেশ দিয়েছি 20 দেখিয়েছে, এগেইন 25, 23, র্যান্ডমলি ভ্যালু রিটার্ন করছে না। রেঞ্জ যখন বড় তখন রিপিট হওয়ার চান্স খুবই কম, যেহেতু রেঞ্জ অনলি 10, রিপিট হওয়ার চান্স বেশি। এখন আমি একটা টাস্ক দিব, এই ফাংশনটা আমি দেখিয়েছি, এটা করতে পারলে পুরস্কার আছে। ওকে, টাস্কটা হচ্ছে লেন্থ হবে 8 ডিজিটের, আমি নেসেসারি ফাংশনগুলো কিন্তু দেখিয়েছি, লেন্থ হবে 8 ডিজিটের একটা স্ট্রিংয়ের এবং যেটা র্যান্ডমলি জেনারেট হবে। 8 ডিজিটের একটা স্ট্রিং র্যান্ডমলি জেনারেট হবে, হ্যাঁ ফিক্সড 8 ডিজিট, 8 ডিজিটের একটা স্ট্রিং র্যান্ডমলি জেনারেট হবে। একবার রিফ্রেশ দিব, 8টা ডিজিটের একটা স্ট্রিং দেখাবে, পরে রিফ্রেশ দিলে ডিফারেন্ট একটা স্ট্রিং দেখাবে 8 ডিজিট। না ইনপুট থেকে দেবে না, ইনপুট থেকে নেওয়া যাবে না, কোথাও তো রাখতে হবে আমার স্ট্রিংগুলো, হ্যাঁ কোথাও রাখতে হবে আমার স্ট্রিংগুলো। স্ট্রিংটা র্যান্ডমলি জেনারেট হবে, ওর মধ্যে নাম্বার থাকতে পারে, ওর মধ্যে অ্যালফাবেট থাকতে পারে, ওর মধ্যে স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, দেন সেখান থেকে নিয়ে একটা নাম্বার র্যান্ডমলি জেনারেট করে দেবে। প্রতিবারে রিফ্রেশ দিলে 8টা ডিজিটের একটা নাম্বার, লাইক আমি যদি পাসওয়ার্ড জেনারেট করতে বলি কাউকে, যা শিখেছি এটা দিয়েই পসিবল, লুপও লাগবে তাই না, আমি অ্যারে শিখেছি অ্যারেও লাগবে। আমি বলে দিচ্ছি, আমি যে কিছুক্ষণ ফাংশন বললাম এর মধ্যে কয়েকটা ফাংশন বা একটা ফাংশন লাগবে, বোঝা যাচ্ছে, এগুলো দিয়েই পসিবল। ছোট একটা অপারেটর আছে কনক্যাট, সেটাও লাগবে, তোমার কি আস্তে আস্তে বলে দিচ্ছি না, আর কিছু বলার দরকার আছে নেই, দেখেন পারবেন, একটু আলোচনা করেন দেখেন পারবেন। হ্যাঁ আমি যা বলছি, 8টা ডিজিটের স্ট্রিং কনক্যাট হয়ে একটা আউটপুট আমাকে দেখাবে ফাইনালি, নাম্বার স্ট্রিং অ্যালফাবেট মিক্সড হবে। আমি আউটপুট আউটপুট লাইক এরকম, আমি যখন একবার এই পেজটা রিফ্রেশ দিচ্ছি তখন এরকম দেখাচ্ছে A C D 1 is at what do you say 1 2 3 4 5 1 2 3 এটা কি লিখেছে, এটা 1 তাই না, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এরকম একটা আউটপুট আমাকে দেখালো। এই পেজটা আমি রিফ্রেশ দিলাম, আমাকে এরকম দেখাচ্ছে S N P L 2 at C P, যে কোনো একটা স্ট্রিং, হ্যাঁ আমি জাস্ট একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ আমার এ ধরনের নাম আসতে পারে, যে কোনো ক্যারেক্টার 8টা দিয়ে একটা ওয়ার্ড জেনারেট হবে এবং সেই ওয়ার্ডটা আউটপুট আকারে আসবে। এখানে কি কি লাগবে, অ্যারে লাগবে, একটা একটা লুপ লাগবে, আর এই ফাংশনটা লাগবে, কম্বিনেশনই হয়ে যাবে, একটা অ্যারে একটা লুপ আর একটা ফাংশন।
আপনারা কিন্তু পারবেন, ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিন্তু কোনো কিছু নেই এখানে। হ্যাঁ, আমি চাচ্ছি যে একটা স্ট্রিং র্যান্ডমলি জেনারেট হোক, এবং ওই স্ট্রিংয়ের মধ্যে নাম্বার থাকবে, ক্যারেক্টার থাকবে, ক্যারেক্টারের মধ্যে কি অ্যালফাবেট ক্যাপিটাল স্মলও থাকতে পারে, আবার স্পেশাল ক্যারেক্টারও থাকতে পারে। তো আমি একটা বিআর দিয়ে নিচ্ছি যাতে নিচের লাইনে দেখায়। প্রথমে আমাকে নিতে হবে একটা অ্যারে, ওকে, লাইক আমি একটা ডাটা অ্যারেই নিচ্ছি। এই অ্যারের মধ্যে আমি কিছু ভ্যালু রাখছি, লাইক আমি এ রাখছি কমা দিয়ে, আমি ক্যাপিটালে রাখছি কমা দিয়ে, আমি 5 রাখছি, দেন 9, দেন 0, দেন স্ট্রিং আকারে আমি বলছি অ্যান্ড পার্সন, দেন স্ট্রিং আকারে আমি বলছি পার্সেন্টেজ, দেন আমি স্ট্রিং আকারে বলছি হ্যাশ সাইন, দেন স্ট্রিং আকারে বলছি @rateof, রাইট? কিছু স্ট্রিং নিয়ে নিচ্ছি, আমি ক্যাপিটাল দিয়ে দিচ্ছি, স্ট্রিং আকারে এম নিচ্ছি, রাইট? স্ট্রিং আকারে আমি আর নিচ্ছি, স্ট্রিং আকারে ক্যাপিটাল এ নিচ্ছি, জাস্ট এইগুলোই। কয়টা ভ্যালু নিয়েছি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা ভ্যালু, তাই না? ভ্যালু কয়টা নিয়েছি অ্যারের মধ্যে? 13টা। এরপরে আমার লুপটা চালাতে হবে কতবার? 8 বার। সো লুপ আমি ফিক্সড বলেই দিয়েছিলাম যে এটা 8 বারই ঘুরবে। সো লুপটা 8 বার ঘোরানোর জন্য আমাকে কি করতে হবে? লাইক আমি বলছি যে i = 1, i < = 8, দেন আই কি হবে? i++। এখানে এসে আমাকে কি করতে হবে? যে লাইক একটা পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবল আমি ধরে নিচ্ছি, আমি পাসওয়ার্ড জেনারেট করছি। হ্যাঁ, ডিফল্ট এর ভ্যালু কি? না, এর মধ্যে কোনো কিছু নেই, ওকে। নাও রেন্ড পজিশন নামে একটা ভেরিয়েবল নিচ্ছি এবং তার থাক আমি আর এনডি লিখেছি, ইচ্ছে করে লিখেছি, এটা একটা ভেরিয়েবল, রাইট? এবং এর মধ্যে কি আসবে? একটা ভ্যালু। এবং কে প্রোভাইড করবে? র্যান্ড ফাংশন। সেই র্যান্ড ফাংশনের ম্যাক্স ভ্যালু এবং মিন ভ্যালু কি হবে? ম্যাক্স মিন ভ্যালুটা কি? 0। আর ম্যাক্স ভ্যালু কত? 12। রেঞ্জটা, কারণ আমার এই অ্যারের ইন্ডেক্স শুরু হয় কত থেকে? 0 থেকে, যায় কত দূর? লাস্ট ইন্ডেক্স পর্যন্ত। আমার টোটাল কত? 13টা ইন্ডেক্স, না? তার মানে আমার ম্যাক্স ইন্ডেক্সের নাম্বার কত? 12। ওকে, সো এখানে আমার প্রতিবারের লুপে র্যান্ডের মধ্যে কি নতুন নতুন ভ্যালু আসবে না? আসবে কি? এখন আমি স্ট্রিংটা বের করব, যে লাইক আমি বলছি দিস আমার এই পাসওয়ার্ড, দেন ডট, দেন ইকুয়াল, কনকাট হতে থাকবে না? কি নেবে বলেন তো? ডাটার মধ্যে থেকে আমি এখানে কি পাস করছি? আর এন ডি পজিশন। এখন ডাটার র্যান্ড পজিশন, লাইক আমার এই র্যান্ড ফাংশন রিটার্ন করেছে 0 থেকে 12 মধ্যে যে কোনো একটা ভ্যালু, লাইক 2। 2 তে কি আছে? 2 তে কত আছে বলেন? 2 তে আছে 5। আমি কি এই যে ডাটা 5 যদি এখানে লিখি তাহলে 5 কি এখানে অ্যাসাইন হয়ে যাবে না? যাবে? বোঝা যাচ্ছে? পরের বার লুপ তো 8 বার ঘুরবে, লাইক সেকেন্ড টাইম এর অ্যান্ড রিটার্ন করলো কি? 7। তাহলে কি আসবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে হ্যাশ রিটার্ন হবে। ডাটা 7 মানে কি হ্যাশ? সেটা কি পাসওয়ার্ডের মধ্যে থাকবে? কনকেট হচ্ছে না, পাশাপাশি বসছে। ফাইনালি
ইকো যদি আমি করি আমার পাসওয়ার্ড পাবো না, দেখি পাই কি না। আমার কিন্তু এক মিনিট মতো লেগেছে, টেস্টিং আছে গুণন তো। হ্যাঁ, এই ধারণা আমি আপনাদেরও দিয়েছি এবং অনেকবার বলে দিয়েছি, এবং এই সিনটেক্সগুলো আমার জানা, তাই না? আমরা জানি না সবগুলো সিনটেক্স। আমি রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিচ্ছি। সে রিটার্ন করবে। হ্যাঁ, ওটা তো আমি আমাকে কনসেপ্ট দিয়ে নিয়ে আসতে হবে, তাই না? যে আমি তো অ্যারেটা অনেকবার পড়েছি এবং অনেকভাবে ইউজ করতে শিখেছি, তাই না? এবং এর ভেতরে ভ্যালু রাখলে যে আমরা ইন্ডেক্স ধরে কল করলে সেটা পাই, সেটাও তো আমরা করিয়েছি, রাইট? অ্যারে নিয়ে অনেক কাজ করছেন না, পোস্ট অ্যারে অনেক ছোট ছোট এক্সাম্পল আপনারা এক্সিকিউট করে ফেলেছেন অ্যারে নিয়ে, বোঝা যাচ্ছে? যে লাইক এটা যদি আমরা একটা ফাংশনের মধ্যে রাখি এবং ফাংশন কল করি যে জেনারেট ফাংশন, সে কি আমাকে এই ভ্যালুটা রিটার্ন করে দেবে না? দেখেন, নতুন একটা বিষয় বললাম যে ফাংশন যখনই মোর দেন ওয়ান ওয়ার্ড আসবে ফাংশনে, সেটা ক্যামেল কেসিং করতে হবে, এটা স্ট্যান্ডার্ড। ওকে, ফাংশন নেমটা কি হবে? ক্যামেল কেসিং। না, ভেরিয়েবলের রুলসে ফাংশনের নাম দেওয়া যাবে না, আন্ডারস্কোর ফাংশন নামের মধ্যে আসবে না। যে লাইক আমি একটা ফাইল করছি, ডেফিনেশন নামে, এর মধ্যে আমি একটা ফাংশন লিখছি, কি জেনারেট যার মধ্যে এই ডেফিনেশনটা আমি দিয়ে দিলাম। ওকে, ওকে, দেখেন এই কোডটা কিন্তু একেবারে অর্গানাইজ না, রাইট? কোড অর্গানাইজ করার জন্য আমাকে যেটা করতে হবে, কোনো পেজের সিলেক্ট করে নেবেন সব, ঠিক আছে? এই যে সোর্স আছে না, সোর্স থেকে ফরম্যাট, সোর্স থেকে সিলেক্ট করে দেবেন ফরম্যাট, তাহলে এটা ফরম্যাটেড হয়ে গেল, গুড। আমার এই ফাংশনটা কি রিটার্ন করবে? রিটার্ন করবে আমার, এই যে এখানে আমি ইকো করবো না, এই জায়গাটাতে আমি লিখবো কি রিটার্ন, দেন এই পাসওয়ার্ডটা রিটার্ন হবে যেখান থেকে কল হয়েছে, যেখান থেকে কল করছি সেখানে সে রিটার্ন করে দেবে। আচ্ছা, বাট এখন কি হবে? এখন কি আমি আউটপুটটা দেখতে পাবো? বলছে নাকি আনডিফাইন্ড ফাংশন, কারণ আমার ফাংশন কল হয়েছে এক জায়গা থেকে, ডেফিনেশন আছে অন্য ফাইল। সিএসএস এর মতো চিন্তা করেন, সিএসএস আমি যদি কল করি, ডেফিনেশন যদি অন্য ফাইলে থাকে, কি করতে হয়? লিঙ্ক করে দিতে হয় না? আমরা কি এখানে লিঙ্ক করেছি? লিঙ্ক করা শিখি। হ্যাঁ, আমরা পিএসপিতে পিএসপি ফাইল লিঙ্ক করার জন্য লিখতে হয় রিকোয়ার ওয়ান্স, হ্যাঁ, ইনক্লুড পুরনো, এটা আমি বলবো না। হ্যাঁ, ইনক্লুড লেখা হয় কখন? যখন ওই পেজের মধ্যে থেকে কোনো কিছু এক্সিকিউট হবে। লাইক আমি এমন একটা পেজ এখানে ইনক্লুড করছি, লাইক একটা যে একটা পেজের মধ্যে একটা মেনু তৈরি করে রেখেছে, ওই মেনুটা আমি এই পেজের সঙ্গে অ্যাড করে দিতে চাচ্ছি, তখন আমরা ইউজ করব কি ইনক্লুড। বাট যখন আমরা শুধু পিএসপি ফাইল আছে, ওখানে কোনো কিছু এক্সিকিউট হচ্ছে না, বাট ওখানে অনেক ডেফিনেশনস আছে, তখন ইউজ করব রিকোয়ার স্ট্যান্ডার্ড। হ্যাঁ, ইন রিকোয়ার মানে লিঙ্ক করার জন্য দুই টাইপের ফাইল আছে, চারটা ফাংশন, রিকোয়ার, রিকোয়ার ওয়ান্স, ইনক্লুড, ইনক্লুড ওয়ান্স, ঠিক আছে? ইনক্লুড, ইনক্লুড ওয়ান্স অথবা রিকোয়ার, রিকোয়ার ওয়ান্স, রিকোয়ার অথবা রিকোয়ার ওয়ান্স ইউজ করবো কখন? যখন এটা একটা ক্লাস, যদি আমরা ক্লাস জানি না, লাইক এরকম একটা ফাংশন, একটা ফাইল যেখানে শুধু ফাংশনের ডেফিনেশন আছে, ঠিক আছে?
বাট আমরা ইনক্লুড ইউজ করব কখন, বা ইনক্লুড ওয়ান্স যখন ওই যে আমি হেডার লিঙ্ক করছি, ফুটার লিঙ্ক করছি, যেখানে আউটপুট আসবে সেসব ক্ষেত্রে আমি ইউজ করব ইনক্লুড বা ইনক্লুড ওয়ান্স, আমরা দেখব সেগুলো। বাট এই ফাইলটার নাম কি? ডেফিনেশন। হ্যাঁ, ফাইলের এক্সটেনশন সহ বলে দিতে হবে, ডেফিনেশন ডট পিএসপি। এবার পাচ্ছ তাহলে এটা একবারই হেডারে লোড করে রাখ, পাচ্ছি না ফাংশনে রিকোয়ার্ড দিলে এটা বারবার লোড করবে, সময় লাগবে বেশি। না স্পেস খেলেও এটা তো লাইট ওয়েট ছোট্ট একটা ফাইল, ঠিক আছে। আমরা কিন্তু ফাংশন দেখলাম, এখন যেটা হচ্ছে যে আপনারা পুরো যে কাজটা যেটা আপনারা ওই রেঞ্জ ক্যালকুলেট করেছিলেন, রেঞ্জ ক্যালকুলেট করলেন না যে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট যে কাজটা করলেন, অড ভ্যালু অথবা ইভেন ভ্যালু, বড় ছোট থেকে বড় অড এবং ইভেন আপনারা এক জায়গায় করেছেন, আবার বড় থেকে ছোট অড ইভেন করেছেন, এই দুইটা অংশের কাজ দুইটা ফাংশনে রেখে সেই দুইটা ফাংশন যদি আপনারা কল করে দেন বাটনের করসপন্ডিং, তাহলে ওই জায়গাটা কি হয়ে যাবে, ফাংশনের মতো হয়ে যাবে না, ফাংশন কলিংয়ের মাধ্যমে। তো ফাংশন দুইটা ডেফিনেশন দেবেন ডিফারেন্ট ফাইলে, ওই ফাইলটা লিঙ্ক করে নিয়ে চেক করবেন যে ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার যদি ছোট হয় সেকেন্ড নাম্বারের চাইতে তাহলে আপনার ইনক্রিমেন্ট রেঞ্জ ফাংশনটা কল হবে, আর যদি ফাংশনটা ছোট হয় সরি ফার্স্ট নাম্বার বড় হয় সেকেন্ড নাম্বার চাইতে তাহলে ডিক্রিমেন্ট রেঞ্জ ফাংশনটা কল হবে, ওখানে তো ইকো করে দিলেই কাজ করবে, করবে না? এটা করেন, বাসার কাজটা ফাংশন দিয়ে করেন। এবং কোন অংশটুকু ফাংশনে থাকবে, শুধু চেকিং এর অংশটুকু ইফ দিয়ে চেক করতে হবে, যে অংশটুকু যে কোন নাম্বারটা ছোট কোনটা বড় ওই অংশটা ইফ, আর বাকি অংশটুকু ফাংশনের মধ্যে। আমি কি বোঝাতে পারি না? এখনই করতে হবে, টাইম আছে তো, আধা ঘন্টা সময় আছে এখন, ঠিক আছে। বাড়ির কাজটাই ফাংশন ওরিয়েন্টেড হতে হবে, কতটুকু ফাংশন থাকবে লুপিং এর পুরোটাই, বাট ইফ কন্ডিশনটা শুধু চেক হবে যে আমি কোন ফাংশনটা কল করব, তাই না? যারা করেছেন ইনক্রিমেন্ট রেঞ্জ এবং ডিক, সেটা ফাংশন দিয়ে করতে হবে। এখন আমি যে এই কাজটা করলাম যে লাইক আমি কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করছি, স্টিল আমি আজকে অ্যাড করেছি ফাংশনটা, বাট তারপরেও লুপ, তাই না, অ্যারের কনসেপ্ট, দেন ওই যে অপারেটর ফার্স্টে শিখেছি তার কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করে যাচ্ছে। ওকে, সো বাড়ির কাজটা যেহেতু আপনাদের উপরে দখল আছে, ফাংশনটা একটু ইমপ্লিমেন্ট করেন, কিছুটা হলেও সেটা ক্লিয়ার হবে। Thank you.
Thank you.
Sí.
কোন লিংক উপরে লিখবেন না, একদম উপরে লিখতে পারেন। আপনি একদম পেজের উপরে লিখবেন, পিএসপি ট্যাগ দিয়ে একেবারে উপরে। হ্যাঁ হ্যাঁ, পিএসপি সিনট্যাক্সের মধ্যে লিখতে হবে, একদম পেজের উপরে লেখাটাই ভালো। ফর্মের উপরেই লিখুন, বেটার, একদম পেজের টপে, অন টপে, এইচটিএমএল এর উপরে। না এখনই করেন, করে ফেলেছে তো সব। আসি, ফেলে রাখবেন না কোনো কিছু। একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, হ্যাঁ ডেটটা দেবেন। Thank you.